একদা ছিল সুন্দর একটা বন। সেই বনে টুনটুনি ও তার দুই ছানা বাস করত। সারাক্ষণ টুনটুনিদের কিচিরমিচির শব্দে পুরো বন মেতে থাকত। তারা ছিল অনেক সুখী, তাদের কোনো কষ্ট কোনো চিন্তা ছিল না। সবাই মিলে একসাথে খুব আনন্দের সাথে দিন কাটাচ্ছিল। কিন্তু একদিন এই বনের শান্তির উপর চোখ পড়ে এক দুষ্টু পেঁচার। সেই পেঁচা মনে মনে ভাবে, এত সুন্দর বন আর বনে টুনটুনি পাখি, যদি এই রাজ্যে কোনোভাবে ঢোকা যায় তাহলে আমার শিকারের অভাব হবে না। পেঁচা বুদ্ধি বের করে। টুনটুনির মন খুব নরম হয়, আমি যদি অসুস্থ হওয়ার ভান করি আর ওদের এখানে কিছুদিন আশ্রয় চাই, তাহলে কিছুদিন এখানে থাকার সুযোগ হবে, আর এই দিনের মধ্যেই আমার প্রভাব এই রাজ্যে বিস্তার করতে হবে। এসব ভেবে পেঁচা অসুস্থতার ভান করে টুনটুনির বাসার পাশের গাছে হেলান দিয়ে পড়ে থাকে। আমাকে কেউ সাহায্য করো, আমাকে কেউ সাহায্য করো, আমি অনেক অসুস্থ, উঠতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তখন টুনটুনি ও তার ছানারা সেখানে শব্দ শুনে উড়ে আসে। তারা দেখে পেঁচা এভাবে পড়ে আছে আর সাহায্য চাইছে। টুনটুনির মনে অনেক দয়া হলো। কি হে পেঁচা, কি হয়েছে তোমার, কাতর অবস্থায় পড়ে আছো কেন তুমি? টুনটুনি পাখি, আমাকে সাহায্য করো, আমি অনেক দিন কিছু খাই নাই, তাই নিজের শক্তি হারিয়ে ফেলেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমরা তোমাকে সাহায্য করছি। তারপর টুনটুনি পাখি পেঁচাকে সঙ্গে নিয়ে তাদের বনের ভেতরে চলে গেল। পেঁচা মনে মনে বেশ খুশি হচ্ছে। যাক, আমার কাজ হয়ে গেছে, আশেপাশে শুধু টুনটুনি আর টুনটুনি, আমার আর কষ্ট করে খাবার খুঁজে বের করতে হবে না। এভাবে টুনটুনি পেঁচাকে সাহায্য করলো, পেঁচার অভিনয় বুঝতে না পেরে। টুনটুনি ও তার ছানারা তাদের খাবার থেকে পেঁচাকে খেতে দিত। দুই দিন পর, পেঁচা দুই দিন হলো তুমি এই বনে, এবার তুমি সম্পূর্ণ সুস্থ, তুমি তোমার বনে ফিরে যাও। কি বলিস রে তোরা, আমি কেন ফিরব, আমি ফিরলে তোদের পেটে পড়বে কে? মানে কি বলছো, আমরা তোমাকে সুস্থ করে তুলেছি, তুমি কি অকৃতজ্ঞ বোকা টুনটুনি, আমার কিছুই হয়নি, আমি তো এই বনে ঢোকার জন্য শুধু অভিনয় করেছিলাম। সাথে সাথে সেখান থেকে একটা টুনটুনি পাখিকে থাবা দিয়ে ধরে। টুনটুনি পাখি কোনো রকমে তার ছানাগুলো নিয়ে পালিয়ে মহারাজ ঈগলের কাছে আসে। মহারাজ মহারাজ, হিরে টুনটুনি হাঁপাচ্ছিস কেন এভাবে? মহারাজ আমাদের রক্ষা করুন মহারাজ। কি বলছিস বাপু তোরা, বলে বল দেখি। অন্য একটা বন থেকে একটা পেঁচা আমাদের বনে এসেছে। তারপর পুরো ঘটনা খুলে বলে ঈগলকে। এখন আমাদের বনের পাখিগুলো ও নিরাপত্তাবিহীন থাকবে, যে কোনো সময় ওই পেঁচা ছোট পাখিদের গিলে খাবে।
এ তো ভারী চিন্তার বিষয়। সেনাপতি, পণ্ডিত পায়রাকে এখনই খবর লাগাও। সেনাপতি পণ্ডিত পায়রার কাছে খবর দিতে চায়। পণ্ডিত পায়রা, তোমাকে জরুরি তলব করা হয়েছে, মহারাজ ডেকে পাঠিয়েছেন। কেন হঠাৎ জরুরি তলব? সে তুমি মহারাজের কাছ থেকেই শুনো, এখন দ্রুত আমার সাথে চলো। তারপর পণ্ডিত পায়রা ও সেনাপতি মহারাজের কাছে আসলো। পণ্ডিত মশাই, আমাদের বনে অন্য বন থেকে এক পেঁচা এসে আমাদের পাখিগুলো খেয়ে ফেলার তোড়জোড় করছে। এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমাদের এখন কি করণীয়? হ্যাঁ পণ্ডিত মশাই, আমাকে আর আমার ছানাদের প্রায় খেয়ে ফেলেছিল। আমি আমার ছানাদের নিয়ে কোনো রকমে পালিয়ে এসেছি। অন্য বনের পাখি আমাদের বনে এসে ঝামেলা পাকাচ্ছে, তাহলে তো ওই পেঁচাকে একটা উচিত শিক্ষা দিতেই হয়। তোমরা সবাই শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। পেঁচা ছোট ছোট পোকামাকড় খেতে অনেক পছন্দ করে, আর আমাদের মতো ছোট পাখিগুলোকেও। আমাদের এই বনে যে বড় বট গাছটা আছে, সেই গাছ হলো মনের ইচ্ছা পূরণের গাছ, যা আমি ছাড়া কেউ জানত না। কোনো রকমে ওই পেঁচাকে বট গাছের সামনে নিয়ে যেতে হবে, আর ওই গাছের কুঠুরিতে পেঁচাকে বুদ্ধি করে ঢোকাতে হবে। যখন পেঁচা ঢুকে যাবে, তখন ওই গাছের সামনে দাঁড়িয়ে আমরা সবাই বলবো গাছের কুঠুরি যেন এক মাসের জন্য বন্ধ হয়ে যায়। আমাদের সবার ইচ্ছা পূরণ করতে ওই গাছের কুঠুরি বন্ধ হয়ে যাবে, আর এক মাসের জন্য ওই পেঁচা আটকা পড়ে যাবে। বাহ বাহ, এ তো চমৎকার বুদ্ধি। তাহলে এই পরিকল্পনা বাস্তবায়িত করার কাজে তোমরা লেগে পড়ো। টিয়া, শালিক, তোমরা যাবে পেঁচার সাথে এখন দেখা করার জন্য, আর গিয়ে বলবে বট গাছে একটা সম্মেলনের আয়োজন করা হয়েছে, যেখানে প্রধান অতিথি পেঁচা। অন্য বন থেকে আসায় তাকে সম্মান জানানো হবে। ঠিক আছে পণ্ডিত, এখনই যাচ্ছি। এরপর টিয়া ও শালিক পেঁচার সাথে দেখা করতে যায়। ও পেঁচা ভাইয়া, কেমন আছো? তোমরা এখানে কি? টুনটুনির কাছ থেকে শুনলাম তুমি নাকি অন্য বন থেকে এই বনে ঘুরতে এসেছো, তাই তোমার সাথে দেখা করতে এলাম। দেখা হয়েছে, এবার আমাকে বিরক্ত না করে এখান থেকে ভাগো। এমন করছো কেন? আমরা তো তোমাকে নিমন্ত্রণ করতে এলুম। কিসের নিমন্ত্রণ? তুমি আমাদের এই বনের মেহমান, তাই তোমাকে সাদরে আমন্ত্রণ করার জন্য আমাদের বটতলায় সভার আয়োজন হয়েছে। খাবার দাবারের আয়োজন আছে কি? হ্যাঁ হ্যাঁ, সবাই পেট পুরে খাবে আজ। তাহলে চলো যাওয়াই যায়। এরপর পেঁচাকে সঙ্গে করে বটতলায় নিয়ে আসে। আগে থেকে সব পাখিরা সেখানে জটলা করেছিল, সবাই পেঁচাকে দেখে একটু ভয় পায়। খাবারের কি ব্যবস্থা আছে এখানে? কি কি খাবার রাখা হয়েছে? একি পেয়াদব পাখি, মহারাজের সামনে এসে সালাম না করে, কোনো কথা না বলেই খাই খাই শুরু করেছে। আগে আমাদের মহারাজের সাথে পরিচিত হন পেঁচা। এসব আজাই রাখা আছে, সময় নষ্ট করি না আমি। শুনলাম আপনি নাকি এই বনে এসে আমার বনের পাখিদের খেয়ে ফেলছেন। আমার অনেক খিদে, খিদে পেলে কি করব? আজ আপনার জন্য এখানে বিরাট ভোজের আয়োজন করা হয়েছে। কই কই? আছে মশাই আছে, আগে দু চারটে কথা তো বলে নিন। বললাম না, এসব
কাজের সময় নষ্ট করতে কোনো রকম ইচ্ছে আমার নেই। আপনি এই সভায় অতিথি হিসেবে এসেছেন, এমন ব্যবহার কি আপনার মানায়? বেশি কথা বলিস না রে, মাথা গরম করে দিস না। পণ্ডিতের সাথে কেমন ভাবে কথা বলছে রাজা মশাই? দেখাচ্ছি ওর খাওয়া। কি হলো, খাবার কোথায়? এই গাছের কুঠুরিতে আপনার জন্য সব খাবার বরাদ্দ আছে। আপনি কুঠুরিতে ঢুকে মন ভরে খেয়ে আসুন। খাবার নিয়ে আয়, খাবার। আসলে বাইরে আনলে অন্যান্য পাখিদেরও তো খেতে ইচ্ছে করতে পারে, তাই ওটা আলাদা করে ওখানে রাখা আছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ভালোই। অন্য কাউকে আমি আমার খাবারের ভাগ দিতে পারবো না। এরপর পেঁচা গাছের কুঠুরিতে খাবারের জন্য ঢুকতেই সব পাখিরা একসাথে বলতে শুরু করে, মনের ইচ্ছা পূরণের গাছ, তুমি তোমার কুঠুরি বন্ধ করে দাও এক মাসের জন্য। তুমি এই বনকে এই রাক্ষসী পেঁচার হাত থেকে বাঁচাও। সাথে সাথে ইচ্ছে পূরণ গাছ তার কুঠুরি বন্ধ করে দেয়। পেঁচা কুঠুরির অন্ধকারে আটকা পড়ে যায়। এখানে তো কিছুই নেই, আর কুঠুরির দরজা এভাবে বন্ধ কেন হয়ে গেল? কেউ আছো? খুলে দাও, এখানে কিছুই নেই, আমি এখানে আটকা পড়ে গেছি। কেউ আছো? বাইরে সব পাখিরা আনন্দ করতে থাকে। টুনটুনি, এবার তুমি তোমার ছানাদের নিয়ে তোমার বাসায় ফিরে যাও, আর কেউ তোমাদের খেয়ে ফেলতে চাইবে না। ধন্যবাদ মহারাজ, এই বিপদ থেকে উদ্ধার করার জন্য। মহারাজের জয় হোক। এরপর সব পাখিরা নিজেদের বাসায় একে একে চলে যায়। বনে আবার শান্তি ফিরে আসে।